গরিবের অট্টালিকা মুর্শিদাবাদে আবাস যোজনায় চলছেটা কি? ইমাজিন ময়না তদন্ত গ্রাউন্ড জিরো থেকে আমাদের রিপোর্ট। এ যেন সুকুমার রায়ের সেই গল্প, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, ছিল পেল্লাই বাড়ি কিন্তু খাতায় কলমে হয়ে গিয়েছে কুঁড়ে ঘর। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে জোর কদমে চলছে সার্ভে। সার্ভে লিস্টে কাদের নাম আছে, কি তাঁদের পরিচয়, কেমন দেখতে তাঁদের কুঁড়ে ঘর, আর বাড়ির লিস্টে নাম নেই কাদের, কারা সেই রাজপ্রাসাদের মালিকরা। ময়না তদন্ত করতে পঞ্চায়েত পাড়ি দিল ইমাজিন। ময়না তদন্ত সরলপুর গ্রাম পঞ্চায়েত। বাড়ির ছাদে ল্যান্ড করছে আস্ত একটা উড়ো জাহাজ, পাড়ার লোকে বলে জাহাজ বাড়ি। এটা আসলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৈয়ব আলীর বাড়ি, যিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি, দুটি ট্রাক্টর ও ইট ভাটার মালিক। আবাস যোজনার লিস্টে এসেছে তার স্ত্রী আলিনা পারভিনের নাম। কি বলছেন আলিনা পারভিন? এটা কিন্তু ভুল কথা, সবাই পাচ্ছে, গরিব মানুষ সবাই। এখন তো সবারই বাড়ি পাকা, কেউ তো এখন ই নাই, মানে খেটে খুটে যেভাবে হোক করেছে এখন সবারই বাড়ি পাকা। যেমন আমাদেরও আগে এরকম ছিল না, এখন হয়েছে। এখন যদি সরকার ভাবে দিবে, না দিবে না দিবে কোনো আপত্তি নাই। সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিমা বিবি, তার আছে পাকা বাড়ি, অথচ স্বামী আলতাফ শেখের নাম এসেছে আবাস যোজনায়। ভাই মাহবুল ইসলামের রয়েছে পাকা দোতলা বাড়ি, তারও নাম এসেছে আবাস যোজনার লিস্টে। তবে কি ক্ষমতার জোরে এই ঘরের তালিকায় উঠে আসছে নাম, প্রশ্ন উঠছে। হ্যাঁ, লিস্টে নাম এসছে জানি, খবরটা পেলাম ওই তো আশা কর্মীরা, এসডিএস কর্মীরা এসেছিল। কবে এসেছিল? 10 দিন কি কদিন হবে যাবে, কিরকম অনেকেরই অনেকেই পাওয়াযোগ্য আছে, তাদের টালটেনের বাড়ি এখনও বর্তমান আছে। কিছু লোক হয়তো জমি জায়গা বেচে কিংবা লোন নিয়ে কিংবা বিদেশ খেটে তারা কিছু করেছে। এইটাই আমার বাস করার রুম, ওটা আমার মায়ের বাড়ি আর কি, হয়তো কিছু আমার হয়তো আছে পয়সা দেওয়া, আমার বাড়ি এটাই। আর আমার দিদি যখন ক্ষমতায় আসে তার আগে আমাদের লিস্টে নামটা উঠে রেখেছিল, কি বলে এটাকে, এই যে সার্ভে, সার্ভেতে আমার নাম ছিল, সেই অনুপাতে আমি ঘর পাওয়ার যোগ্য এটাই মনে করি। হ্যাঁ, আমার স্বামী আসলে পাওয়ার যোগ্য, তাই এসেছে 2011 সালে যখন সার্ভে হয়েছিল আমার ঘরে বসে, তখন আর আমার নামটা আসেনি। তারপর 2018 সালে আমি উপপ্রধান হওয়ার আগেই সার্ভে হয়েছে, তখন তো আমার এরকম বাড়ি ছিল না, আমি অপেক্ষায় আছি। আর তারপরে পরে জমি বিক্রি করে আমি বাড়ি করেছি। কেউ যদি কোনো বিরোধী, যারা বলছে আঙুল তুলছে, তারা যদি যদি দেখতে চায়, আমার আমার দেওয়া দাতা ক্রেতা উভয় কিছু আমার বাড়িতে এসে চ্যালেঞ্জ করে দেখতে পারে। শুধু উপপ্রধানই নন, এই তালিকায় দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আছে খোদ পঞ্চায়েত প্রধানের নামও। রাস্তার ওপর পাকা দোতলা বাড়ি, নিজে দোকান ঘর, তবুও নাম আবাস যোজনায়। সাথে নাম রয়েছে প্রধানের দুই ভাইয়েরও। ওনার ঘরে যে নাম এসছে সেটা আমরা তো কীভাবে সার্ভে হয়েছে, কখন হয়েছে, সার্ভে করে লিখেছে সেটুকু লিস্ট এসেছে, তার বুঝতে পারছি না ঘরের নাম এসেছে। কিন্তু অনেকে বলছে যে প্রধানের যারা তৃণমূল করে এবং প্রধানের যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদেরই নাম দিয়েছে, যারা সাধারণ মানুষ যারা কুড়ে ঘরে বাস করে তাদের বাড়ির নাম নেই, লিস্টে নাম নেই। সেগুলো জিজ্ঞেস করুন, আর পাড়ার লোককে জিজ্ঞেস করুন, তাদের তারা বলতে পারবে যে কি শুধু প্রধানের বাড়ির ফ্যামিলির লোকের নাম আছে না আর লোকের নাম আছে। আজ 18 সালে সার্ভে হয়েছে, আর যে নামের বিষয়টা, সেই অ্যাকচুয়ালি আমরা তখন পাওয়ার যোগ্য ছিলাম বা টাটি বেড়ার বাড়ি এখন অবধি আমাদের আছে, হয়তো আমি কিছু বাইরে রোজগার করে আমি বাড়িঘর করে সেটা আমি ছেড়ে দিয়েছি ভাইদেরকে, আমি আমার নিজের বাড়িতে এখন আপাতত আছি। তাতে আমার নামটা এসছে, আমি সঙ্গে সঙ্গে আমি যারা সার্ভে গিয়েছিলো তাদেরকে বলেছি আমার সার্ভেটা করো না, আমার বাড়িটার প্রয়োজন নেই, যারা পাওয়ার মতন যোগ্য তাদেরকে সে বাড়িটা কীভাবে পাইয়ে দেওয়া যায় সেই জিনিসটা তোমরা ব্যবস্থা করে দাও, আমি এটাই বলেছি। নাম সামনে আসতেই যদিও সুর বদলেছেন তারা, আশা কর্মীরা বাড়ি গিয়ে সার্ভে করেছেন কিন্তু লিস্টে নাম খোদ আশা কর্মীরই। হরিরামপুর গ্রামের একজন আশা কর্মী নাদিরা বিবি,
তার স্বামী একজন সিভিক পুলিশ, রয়েছে মার্বেল বসানো একতলা বাড়ি, এখন আবাস প্লাসের ঘরের তালিকায় নাম আছে তারই। নাম আমার 2018 সালে সার্ভে করেছিল, তখন আমার মাটির দেওয়ালা বাড়ি আছে, টিন টালি দেওয়া, এখনও সে বাড়ি আছে, কিন্তু গত ডিসেম্বরে আমি হচ্ছে ঘর শুরু করেছিলাম, এই ডিসেম্বরে আমি বাড়িতে এসেছি, মানে এক বছর আগে করা হয়েছিল আর ঢোকা হলে এক বছর। সে লিস্টে নাম এসে আছে, সেটা আমার আগের বাড়ির হচ্ছে সার্ভে করা আছে, এখন ওই বাড়ি আমি অংশীদারি, তো আমার ওই বাড়ি তাহলে সরকারের কাছে সবাই পাওয়ারযোগ্য। যেমন একটা যদি চাকরিতে অ্যাপ্লিকেশন করে তো হাজার হাজার লোক করে সরকারের চাকরি পাওয়ার জন্যে, তাহলে সে কি হচ্ছে সবাই পায় না, একজন পাবে, তো বিবেচনা করবে সরকার সেটা। আর উল্টো দিকের ছবিটা কেমন, যাদের থাকার কথা তাদেরই নাম নেই। কাঁচা মাটির বাড়িতে কষ্টে বাস করেন কোনো রকমে, বর্ষায় ভোগান্তি চরমে, কিন্তু অভিযোগ তৃণমূল করেন না বলেই পাননি ঘর। না আমার বাড়ি ইনকাম আর করতে দেয়নি, নেতারাই দেয়নি, গ্রামের নেতা ওখানকার নেতা কবিলে আছে যে বাড়ি ইনকাম আর করতে হবে না, আমার জামাই তৃণমূল করে না, তার লিগে আমার বেটা পুত নাই, আমি গরিব মানুষ, আমাকে ধরে ভোট দিয়ে লিবে তৃণমূলে, কিন্তু আমাকে কোনো জিনিস দিবে না, আমার রেশন কার্ডটা পর্যন্ত করে দেয়নি কেউ, যাদের পাকা বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, তারাই পাচ্ছে আর আমি পাইনি। হ্যাঁ সবাইকে জানালছি, সবাইকে বলেছি যে হাত পা ধরেছি যে আমাকে একটু কুড়িয়া খানা, আমি বছর বছর করতে পারছি না, আমাকে করে দেও, আমাকে দেয়নি। যাদের একবার পাচ্ছে তারা দশবার পাচ্ছে, সে ঘুরিয়ে ঘুরিয়ে তারাই, কিন্তু আমাদের লিস্টে নাম কোনোদিন আসছে না। আমার ছেলে একটা আছে, তাও গরিব আমার মতন, পড়েছে, আমরা বলেছি কি বলছো, তারা কি বলবে, তোমাদের নামে আসছে না, তাই বলছে তোমরা পাবা না ঘর। সভাপতি নেতাদের নামে ঘর আসছে, ওদের হাত দিয়ে আসছে, তো মা খালা ফুপু নানি ওদেরকেই দিচ্ছে, আমরা কো একবার পাচ্ছি না, আমরা গরিব মানুষ, আমরা এখন বাতা কিনতে বাস কিনতে পাচ্ছি না, একটু ঘর করতে পাচ্ছি না, ছেলে মিলে কত কষ্টতে থাকছি, যতটা পানি ঘরে ততটা পানি বাইরে, তাহলে কেনে আমরা কেনে ঘর পাবো না। কারা ঘর পাচ্ছে, নেতারা পাচ্ছে, কোন দলের নেতা, সভাপতি নেতারা, তৃণমূল নেতা পাচ্ছে, ও আমাকে দিলে তো আমরা পাবো, আমাকে নাম কাটতে কাম নাম করছে কি না দিয়ে না করছে, সেটা কি করে আমরা বলবো। আবাস প্লাসের লিস্ট নিয়ে এখন সরগরম গ্রাম। 2018 সালের সার্ভের তালিকা প্রকাশ হয়েছে 2022-এ। এই তালিকার ভিত্তিতেই গৃহ নির্মাণের টাকা পাবেন গ্রামের মানুষ, কিন্তু কে বাড়ি পাবেন কে পাবেন না ঠিক হয় কিভাবে? 2018 সালের সার্ভের ভিত্তিতে ঠিক হয়েছিল বাড়ি প্রাপকদের তালিকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ফেজের নাম আবাস প্লাস। যাদের 2018 সালের লিস্টে নাম ছিল তারাই পেতে পারেন বাড়ি, তবে বাস্তব চিত্র খতিয়ে দেখতে দফায় দফায় হবে সার্ভে, সংশোধিত তালিকা পড়ে শোনানো হবে আবাস প্লাসের বিশেষ গ্রাম সভায়, চূড়ান্ত তালিকা জেলায় পাঠাবেন ব্লক প্রশাসন, এরপর টাকা পাওয়ার দরখাস্ত জমা করতে পারবেন লিস্টে থাকা গ্রামের মানুষ। প্রশাসনের আশ্বাস, যারা যোগ্য তারাই বাড়ি পাবেন, কাটা পড়বে বাকি নাম। ভোটের আগে অনিয়মের ছবি ধরা পড়েছে গ্রামে গ্রামে। ভগবানগোলা থেকে ফারাক্কা, হরিহরপাড়া থেকে বেলডাঙ্গা, দুর্নীতির অভিযোগ উঠছে সর্বত্র। ইমাজিনের ময়না তদন্তে উঠে আসছে সব খবর। ময়না তদন্ত, চৈতন্যপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বেলডাঙ্গা 1। চলুন এবার দেখা যাক বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের চৈতন্যপুর 1-এর ছবি। এখানেও অভিযোগ স্বজন পোষণ পক্ষপাতের, ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ অভিযোগ, বিরোধী দলের কর্মী তাই পাচ্ছেন না ঘর। অন্যদিকে তৃণমূল করেন বলে দোতলা পাকা বাড়িতে বাস করেন, তবুও নাম ঘরের তালিকায়। ঘর ধরুন পড়ে আছে, মানে ঠেকা দিয়ে বাস করছে, তৃণমূলে নেতারাই পাচ্ছে, যাদের দুতলা একতলা ঘর আছে তারাই পাচ্ছে আবার ঘুরিয়ে, আর যাদের যাদের দরকার, যাদের দরকার মতো তারা পাচ্ছে না, যারা একবার কুড়িয়ে ঘরে বাস করছে, মাটির ঘর, টালের ছাউনি, তারাই পাচ্ছে না। আমার একটা সম্পদ নাই, আমি কি ঘরের যোগ্য নাই? যতদিন থেকে এখানে আমার ভোটার, মোটামুটি আজ 25 বছর ভোটার, তখন থেকে আমি ঘরের জন্য কোনো অবজেকশন দিই, বলবে তোমার নামে কোনো ঘরই আসে না, তুমি ঘর পাবে না, তোমার নামে কোনো ঘর নাই, আর আমার নাশ আমার বাপের আসবে, আমার বাপের নাশ আমার ভাইয়ের আসবে, আমরা তো সবাই তো গরিব ব্যক্তি, কি আমার পর তার কোনো গরিব নাই, তারও ঘর আসবে না, যা দুতলা আপনি তার ঘর আসবে। আবাস বিতর্কে নড়ে চড়ে বসছেন সকলেই, সতর্ক নেতা,
প্রধান থেকে প্রশাসন পর্যন্ত। প্রশ্ন উঠছে, কেন গরিবের ঘর নিয়ে হবে দুর্নীতি? গরিব বলে কি তাদের জন্য শুধুই বঞ্চনা? খোঁজ নিচ্ছি আমরাও। ময়নাতদন্ত, অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত। আবাসের তালিকা নিয়ে দুর্নীতিতে উঠে এসেছে ফারাক্কা অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের নাম। বিশাল দোতলা বাড়ি নিয়েও পঞ্চায়েত প্রধানের শাশুড়ির নাম আবাস যোজনার ঘরের তালিকায়। প্রধানই নন, উপপ্রধানও সামিল এই ঘরের তালিকায়। কিভাবে আমার শাশুড়ির নামটা চলে এলো আমি জানতে পারিনি। যখন লিস্ট আসার পরে দেখলাম যে আমার শাশুড়ির নামটা এসেছে, তখন আমি পঞ্চায়েতে আবাস প্লাসে যে সুপারভাইজার আছে ওনাকে আমি বলেছি যে আমার শাশুড়ির নামটা যাতে ডিলিট করা হয়। জায়গা পাল্টে পাল্টে যাচ্ছে কিন্তু দুর্নীতির গল্প একই রকম। সার্ভে সময় আমি অ্যাকচুয়ালি ছিলাম না, কোথায় ছিলাম, আমি বাইরে ছিলাম। আমরা যখন প্রধান হওয়ার সময় আমরা 19টা মেম্বার 10টা মেম্বার নিয়ে আমরা বাইরে ছিলাম। সে পরিবর্তনে আমাদের আত্মীয় স্বজন ছিল, ওরা হয়তো সবগুলোই করে দিয়েছে। আমরা বাদ দেওয়ার জন্য লিস্টগুলো পাঠিয়ে দিয়েছি বিষয়তে। আমার নামে ছিল, আমি যেটা তো লাস্টে বলা হয়েছে ক্যাম্প করে দিয়ে দেবো, আমি ঘর নিতে ইচ্ছুক না। তো নির্দ্বিধায় ক্ষমতার জোরে তালিকায় নাম উঠছে প্রধান ও প্রধান ঘনিষ্ঠদের। দেখুন রিপোর্ট। রুকনপুর গ্রাম পঞ্চায়েত, ঝা চকচকে বাড়ি। বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে পেল্লায় মিষ্টির দোকান। বাড়ি থাকার পরেও তৃণমূল পরিচালিত হরিহরপাড়ার রুকনপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাবার নাম আবাস যোজনার তালিকায়। খবরের জেরে বিপাকে পড়ে লিস্ট থেকে নাম কেটে দেওয়ার সাফাই পঞ্চায়েত প্রধান শুভঙ্কর দাসের। 2018 সালে এটার একটা ইনকোয়ারি হয়েছিল, তখন অনেকেরই কাঁচা বাড়ি ছিল। এবার তখন ধরুন এটা ইনকোয়ারি হওয়ার পরে এখন ধরুন অনেকেরই সচ্ছল অবস্থা, তার ইনকোয়ারিটা করা হয়েছিল, এখন তার নামটা এসেছে। আমি যখনই এরকম শুনেছি আমি বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, যখনই সমস্ত কিছু মানে ভেরিফিকেশানগুলো হচ্ছিল আমি কিন্তু নামটা আমি কেটে দিয়েছি। বিডিও সাহেবের কাছে গিয়ে আমি নামটা কেটে দেওয়ার ব্যবস্থা করেছি। নাম রয়েছে রুকনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সাফিনুল ইসলামের ভাই এশাদুল বিশ্বাসের নামও। মাগুরা এলাকায় তার বাড়িও পাকা দোতলা, বাড়ির সঙ্গে রয়েছে দোকান ঘর। আমি লিস্টার নাম আছে কি জানি না, আর পাকা বাড়ি শুনলেন আমি এখন বাপে আমাকে লিখে দেয়নি, ঠিক আছে। আমার দেখেন দেখেন গা আমার বাড়ি বলতে গেলে আমি পুকুর করেছি, ওইখানে করে বাড়ি করবো আমি, ঠিক আছে। এখন আছে, এখন তো বাপের সব, ওগুলো তো সব বাপের। আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্যদের নিকট আত্মীয়ের নাম উঠে আসছে জেলা জুড়ে, তারপর সাফাই দিচ্ছেন তারা। ভোটের আগে রুমালকে বিড়াল বলে চালানোর চেষ্টা হচ্ছে পঞ্চায়েতে। 2018 সালের যে লিস্ট ধরে এখন সার্ভে হচ্ছে, সে প্রাথমিকভাবে সেই লিস্টে কারো নাম থাকতেই পারে, সে সম্পর্কে যাই হোক না কেন, কিন্তু সরকারের যে সিস্টেম সেই সিস্টেমে সে যদি যোগ্য না হয় তার নামটা আমাদের সার্ভেতে এমনি কাটা যাচ্ছে, এবং যা যেটা বললেন অলরেডি আমরা কিন্তু ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। সার্ভে তো হবে, রাজনীতিও, কিন্তু তারপর শেষ লিস্ট অবধি নাম থাকবে কাদের? নজর রাখছি আমরা, নজর রাখুন আপনিও। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, পাশে থাকুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার।